গ্যারি উইলসনের মুখ গুমরা, মাঠ ছাড়লেন ডানে বায়ে মাথা নাড়তে নাড়তে। টেলিভিশন রিপ্লে দেখালো বল তার ব্যাট বা গ্লাভসে লাগেনি, লেগেছে কোমরের দিকে। মুস্তাফিজুর রহমান আর মুশফিকুর রহিমের যুগল আবেদনে তার বিপক্ষে কট বিহাইন্ডের আঙ্গুল তুলে দিয়েছেন আম্পায়ার। আম্পায়ার যদি ভুল করেও থাকেন, ক্রিকেটে সেটি নতুন কোনো দৃশ্য নয়। বাংলাদেশি আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার কতবার হয়েছে তাকে মনে রেখেছে এটিকে, খেলার অংশ হিসেবে মেনে নিয়েছে ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ দলের তাই পেছনে ফিরে দেখতে বয়ে গেছে উইলসন কিভাবে মাথা নাড়ছেন, সবাই তখন উদযাপন করছেন। আর উদযাপনের কেন্দ্রবিন্দু পিচ, মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ উদ্ভাসিত তার সরল হাসিতে, উইকেট পেলেই যে হাসি ছড়িয়ে পড়ে তার মুখে। উইলসন মুস্তাফিজের চতুর্থ শিকার। এর আগে নিজের প্রথম ওভারে মুস্তাফিজ ফিরিয়েছেন আয়ারল্যান্ডের ওপেনার ফর স্টার্লিংকে। অফ স্ট্যাম্পের বাইরে বাড়তি বাউন্স পাওয়া বলটি খুঁজে মেরে শর্ট হার্ট মেরে সাব্বির রহমানের ক্যাচ। পরের উইকেটটি নিয়াল ও ব্রেনের। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরিয়ানের ব্যাটে লেগে বল এবার উড়ে যায় থার্ড ম্যান ফিল্ডার তামিম ইকবালের হাতে। তৃতীয় শিকার কেভিন ও ব্রায়ান ক্যাচ দিয়েছেন কাভারে। প্রায় বাউন্ডারি থেকে দৌড়ে এসে জাপিয়ে পড়ে মোস্তাদ্দেকের নেওয়া দুর্দুরান্ত ক্যাচ আবারও মুস্তাফিজময় মালাইডের মার। পরের ওভারের প্রথম বলে উইলসনের ওই আউট। খুব কাছে গিয়েও আরেকবার পাঁচ উইকেট পাওয়ার আনন্দ থেকে বঞ্চিত রয়ে গেলেন মুস্তাফিজ। ইনিংসের 47তম ওভারে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আর কিছুই রাখলেন না তার জন্য। পরপর দুই বলে তুলে নেন আয়ারল্যান্ডের শেষ দুই উইকেট। মোস্তাফিজকে তার শেষ ওভারটা করতেই হলো না। 9 ওভার 4 2 ম্যাডেন 23 রান 4 উইকেট। দুর্দান্ত এই বোলিং বিশ্লেষণের তৃপ্তি নিয়েই ছেড়ে এলেন মাঠ। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডে 5 আর 6 উইকেট। মোট 17 ওয়ানডে খেলে মুস্তাফিজ এরপর আর একবারই পেয়েছেন 5 উইকেট, সেটিও 7 ম্যাচ আগে। মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অবশ্য বৃষ্টির কারণে বোলিংয়ের সুযোগই পাননি। গত বছর টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিয়েছিলেন ওই 5 উইকেট। মুস্তাফিজের দুঃসময় এরপর থেকেই শুরু। কাঁধের চোট আর অস্ত্রোপচার মিলিয়ে মাঠের বাইরে কাটাতে হয়েছে 9 মাস। গত 2 বছর ডিসেম্বরে নিউজিল্যান্ডের সাপোর্ট দিয়ে যখন মাঠে ফেরেন, মুস্তাফিজের জন্য দীর্ঘদিন খেলার বাইরে থাকার জড়তা পরিষ্কার। নতুন করে ছোট পড়ার শঙ্কা তো ছিলই, নিউজিল্যান্ডে তাই টেস্ট খেলেননি। ওয়ানডে টি-20তেও খুঁজে পাওয়া যায়নি শুরু সেই মুস্তাফিজকে। তবে এরপর থেকে একটু একটু করে স্বরূপে ফিরছেন পিচ, যার শুরু গত মার্চ এপ্রিলে শ্রীলঙ্কার সফরে। 2 টেস্ট মিলে 8 উইকেট, শ্রীলঙ্কাকে 90 রানে হারানো প্রথম ওয়ানডেতে নেন 3 উইকেট। মুস্তাফিজ বেশি করে প্রকাশিত হলেন সফরের শেষ ম্যাচে, মানে দ্বিতীয় উইকেট নিয়ে 21 রানে 4 উইকেট নিয়েছিলেন ওই টি-20 ম্যাচে। কিন্তু ওই ম্যাচে ছন্দ তিনি ধরে রাখতে পারেননি আইপিএলে। মুম্বাই ইন্ডিয়ান্স খেলেই তাকে মাত্র 1টি ম্যাচ, তাতে মার খেতে হয়েছে প্রচণ্ড। ছক্কা দিয়ে শুরু করা প্রথম ওভারেই দেন 19 রান, 2 ওভার বল করে রান দিয়েছেন 34। এরকম অভিজ্ঞতা মুস্তাফিজের জন্য ওটাই ছিল প্রথম। তবে ওই ম্যাচের পর আর আইপিএলে সুযোগ পাননি তিনি। তবে প্রথম হলেও অস্বাভাবিক যে নয় সেই নিস্তুল বাস্তবতা মনে করিয়ে দিয়ে মাশরাফি তখন বলেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এসে মুস্তাফিজ যে চমক দেখিয়েছিলেন সেটাই ছিল বিস্ময়কর। আইপিএলে তার মার খাওয়াটা নয়। 2 বছর ধরে বিশ্বের সব দলের ল্যাপটপে চুলচেরা বিশ্লেষণ হয়েছে মুস্তাফিজের বোলিং নিয়ে। কঠিন এই জগতে টিকে থাকতে হলে বোলিংয়ে সবসময় নতুন অস্ত্রের সান দিতে হবে। আইপিএলের বিশ্রাম আর মাশরাফির কথাগুলি হয়তো আয়ারল্যান্ডে ফিরিয়ে এনেছে মুস্তাফিজের উজ্জ্বল। নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট মাত্র 2টি পেলেও তার কাটায় সেদিন আরও মনে হলো ক্ষুদার। 257 রান করে কিউদের রুখতে পারেনি বাংলাদেশ, তবে কিছু সময়ের জন্য তাদের কাজটা কঠিন করে তুলেছিলেন এই বাহাতি পেসার। সে আত্মবিশ্বাস থেকেই কাল মুস্তাফিজের নামে 4 উইকেট। আয়ারল্যান্ডের তৃতীয় সিরিজ থেকে বাংলাদেশ দলের প্রাপ্তি যোগ শেষ পর্যন্ত যাই হোক না কেন, আত্মবিশ্বাসে মুস্তাফিজকে ফিরে পাওয়াই সেখানে থাকবেই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মুস্তাফিজকে ঠিক এমনই ফর্মে তো দেখতে চেয়েছে মাশরাফির দল।